আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মেগাসিটি ঢাকা ঘনবসতির শহরের তালিকায়ও শীর্ষ তালিকার একটি। দুই, নগর ভবন বিশ্ব খাদ্য সংস্থার সহায়তায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ঢাকায় প্রায় 500 ভ্যানগাড়ি দিয়েছিল, যেগুলোতে খাবার রান্না হবে, বিক্রিও হবে। এইসব ভ্যানের দেখা মেলে না আর। বিশ্ব খাদ্য সংস্থার উদ্যোগে 2016 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 275টি পথখাবারের গাড়ি দিয়েছিল। ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এসব গাড়ি ঢাকার বিভিন্ন এলাকায় মান ও পরিবেশ সম্মত খাবার বিক্রির ব্যবস্থাও করেছিল। ধোপে টেকেনি সে উদ্যোগ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এমন একটি খাবার ভ্যান পেয়েছিলেন রেজাম। তার স্ট্রিট ফুডের ভ্যানে গিয়ে দেখা যায় চার চাকার গাড়িতে সাজানো রয়েছে অনেক মালামাল, বেশ কয়েকজন ক্রেতাও পাওয়া গেল। সিটি কর্পোরেশনের উদ্যোগ সম্পর্কে জানালেন এই পথের দোকানি। সুমনদম ফ্যামিলি সদস্যে আমরা চলতেছে এই দোকানটা দিয়ে। আমারটাও যদি অফ করতে বলে তখন আমি সাথে সাথে মনে করেন কমিশনারে যেতে, এটা কমিশনারেরা আমাদেরকে দিচ্ছে। অনেক কষ্টে দোকানটি টিকিয়ে রেখেছেন তিনি। বলেন, নানা ঝক্কি ঝামেলা তার টিকে থাকাই দায়। রাত দিন 24 ঘন্টায় দোকান খোলা থাকতো, ওখানে মনে করেন রাত্রে 12টার পরে আমি দোকান খোলা রাখি না। ঝামেলা করেই ঝামেলা তো করবে, তারা মনে করেন না পয়সা না পেলে তারা ঝামেলা করবো না। কর্তৃপক্ষের সহায়তা ছাড়া কোনো দোকান চালানো সম্ভব নয়। প্রশ্ন হলো, ঢাকা সিটি কর্পোরেশনের এমন উদ্যোগেও সমস্যা কেন? মিরপুরের লিটন মিয়াও একটি দোকান পেয়েছিলেন, তবে তার দোকানের অস্তিত্ব নেই, তাই নির্ধারিত জায়গায় তাকে পাওয়া গেল না, যোগাযোগ করতে হয় ফোনে। তার মুখেই শুনি বিস্তারিত। দোকানিদের অভিযোগের সত্যতা রয়েছে এমনটা জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তিনি আরো বলেন, নানা বাধায় মানসম্মত খাবার উপহার দিতে পারছেন না তারা। খাবারটা কীভাবে আসছে, কোত্থেকে আসছে, প্রত্যেকটা সোর্স কিন্তু আমাদের জানা দরকার। ফুড সেফটি অথরিটির সাথে যে কাজগুলো মনিটর করছি সেটাও কিন্তু আসলে আমাদের সঠিকভাবে আমরা করছি না। পাবলিক অ্যাওয়ারনেসের সাথে সাথে আমাদের ভেন্ডর বা বিক্রেতা যারা আছে, সব ধরনের বিক্রেতা, তাদের মধ্যেও অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। দুই নম্বর হলো যে আমার ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। তিন নম্বর হলো আমাদের লোকজনকে ট্রেনিং দিতে হবে। চার নম্বর হলো যে আমাদের একটা স্ট্রাকচার ডেভেলপ করতে হবে। বিশ্ব খাদ্য সংস্থার উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দেয়া হয়েছিল 180টি পথভ্যান, সেগুলোরও খোঁজ নেই এখন। এ অবস্থার কারণ শুনব প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মুখে। এইটা একটা ভালো উদাহরণ হতে পারতো যদি আমরা সাফল্যজনকভাবে এই স্ট্রিট ফুডকে জনপ্রিয় করতে পারতাম, ব্যবস্থাকে গড়ে তুলতে পারতাম। তো যেভাবেই হোক, যে কারণে হোক, সেটা সম্ভব হয়ে ওঠেনি।